MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যুক্তি তর্ক সঙ্গে অর্ক এখন ডেলি হান প্ল্যাটফর্মেও দেখতে পাবেন। আজ 21শে জুলাই, যদিও 21শে জুলাই নিয়ে আমি আজ কিছু বলছি না, আমি বলবো 24শে জুলাই নিয়ে। 24শে জুলাই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 24শে জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিয়েছেন। 24শে জুলাই ইডিকে বলেছেন সমস্ত নথিপত্র নিয়ে আদালতে হাজির হতে এবং সেখানে তিনি পূর্ণাঙ্গ শুনানি হবে 24শে জুলাই। একই সঙ্গে মাননীয় বিচারপতি বলেছেন যদি আর্থিক অনিয়ম আর্থিক দুর্নীতির কোনো তথ্য প্রমাণ ইডির হাতে থাকে তাহলে ইডি পদক্ষেপ করতে পারবে, তা না হলে 24শে জুলাই পর্যন্ত ইডি কোনো পদক্ষেপ করতে পারবে না, অর্থাৎ রক্ষা কবচটা দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গেলেন? গত পরশু দিন, মানে 19 তারিখে তিনি মামলা দাখিল করেছিলেন, 20 তারিখ শুনানি হলো। তার হয়ে আইনজীবী কংগ্রেসের রাজ্যসভার সদস্য অভিষেক মনু সিংভি সওয়াল করলেন। ক্রোনোলজিটা বুঝুন, 29শে মার্চ শহীদ মিনারে বললেন অভিষেক যে মদন মিত্র কুণাল ঘোষকে তারা যখন ছিলেন হেফাজতে চাপ দিয়ে অভিষেকের নাম বলানোর চেষ্টা করেছিল এজেন্সি। দেখুন, কুণাল ঘোষ 2013 থেকে জেলে ছিলেন, তখন অভিষেক রাজনীতিতে আসেননি। 2014 সালে তিনি লোকসভায় নির্বাচিত হলেন, তারপর এই 2016-17 সাল থেকে আস্তে 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 তার দলের মধ্যে তার প্রভাব বাড়তে শুরু করল, আর কুণাল ঘোষকে রাজ্য পুলিশ হেফাজতে রেখেছিল। তাহলে যে সময়ে অভিষেক বলছেন যে মদন মিত্র কুণাল ঘোষকে এজেন্সি চাপ দিয়েছিল অভিষেকের নাম বলানোর জন্য, তখন অভিষেক বাংলার রাজনীতিতে সেভাবে পরিচিতিই পাননি, অর্থাৎ সময় তাল জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ছোটবাবু। টেনশন তো চলছেই, ভিতরে ভিতরে চাপা টেনশন। তারপরেই কুণাল ঘোষ চিঠি লিখলেন নিম্ন আদালতের বিচারক হেস্টিংস থানাকে, ইডি নাকি অত্যাচার করছে অভিষেকের নাম বলার জন্য। তারপরে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে বিষয়টা যায় মাননীয় বিচারপতির, তিনি সিবিআই ইডিকে তদন্ত করতে বলেন। তারপর সেটাকে চ্যালেঞ্জ করে অভিষেক সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে কিছু হয় না, শুধু এজলাস বদল হয়। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা 25 লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেন অভিষেক এবং কুণ্টলের বিরুদ্ধে আদালতের সময় নষ্ট করার জন্য, এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়কেই বহাল রাখেন। 20শে মে মাসে সম্ভবত অভিষেককে 9.5 ঘন্টা জেরা করেছিল সিবিআই নিজাম প্যালেসে। জেরা থেকে বেরিয়ে পকেটে হাত দিয়ে ছোটবাবু বড় বড় কথা বলেছিলেন, অশ্বডিম্ব হলো, আমার সময় নষ্ট, সিবিআই এর সময় নষ্ট। ওমা, তার 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেকের আইনজীবী কাকুতি মিনতি করছে, ধর্মাবতার রক্ষা কবচ দিন, নইলে আমার মক্কেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। রক্ষা কবচ দেওয়া হয়নি। তারপর আবার ডেকেছিল ইডি, কিন্তু পঞ্চায়েত নির্বাচন সামনে আছে বলে তিনি যেতে পারবেন না। স্বপন স্যার ডায়ালগ দিয়েছিলেন, আমি কি বাপের চাকর নাকি। সুপ্রিম কোর্ট দৃশ্যাবকাশের পর খোলার পর শুনানি হলো। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় কোনো রক্ষা কবচ দিলেন না, বললেন তদন্তে আমরা হস্তক্ষেপ করব না, শুধু 25 লক্ষ টাকার জরিমানার বিষয়টা যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা দিয়েছিলেন সেটাকে তিনি খারিজ করে দিলেন। এবং একই সঙ্গে বলেছিলেন যে অভিষেক যদি মনে করেন কলকাতা হাইকোর্টের কোনো সিঙ্গেল বেঞ্চে আবার যেতে পারেন, সেটাই অভিষেক গেছেন। এই হচ্ছে ক্রোনোলজি। অমিত শাহের একটা কথা ছিল না, আপ ক্রোনোলজি সামজি।
তা এই হচ্ছে ক্রোনোলজি। 29শে মার্চ থেকে এই প্রতিবেদন যেদিন করছি, 21শে জুলাই, 24শে জুলাই আশা করি বৃত্ত সম্পূর্ণ হবে। সুপ্রিম কোর্টে ইডির তরফে ভারতবর্ষের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু কি বলেছিলেন, বলেছিলেন শুধু কুন্তল ঘোষের চিঠির জন্য নয়, নিয়োগ দুর্নীতিতে অভিষেকে জড়িয়ে থাকার প্রমাণ তাদের হাতে আছে। তাহলে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি বললেন, 24শে জুলাই পূর্ণাঙ্গ শুনানি, ততদিন রক্ষা কবচ, কিন্তু ইডির হাতে যদি আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ থাকে এবং ইডি যদি মনে করে যে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন, তাহলে নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে ইডি কিন্তু সেই কাজটা করতে পারবে। এটাকে কি রক্ষা কবচ বলে? আমরাও একটা জিনিস পরিষ্কার হতে চাই বঙ্গবাসী, যে নানা মহল থেকে ইডি সূত্র, সংবাদ মাধ্যম বলছে, আমরা বলছি, প্রভাবশালীদের কাছে পৌঁছে গেল, অনেক তথ্য প্রমাণ এসছে, আস্তে আস্তে পদক্ষেপ করবে, সব বলছি, মানুষ অস্থির হয়ে যাচ্ছেন, বলছেন আপনারা প্রত্যেক দিন এই ধরনের কথা বলে বাজার গরম করে রাখেন। এখন তো ইডির কাছে সুবর্ণ সুযোগ, 24শে জুলাই একেবারে আদালতের মধ্যে সমস্ত তথ্য নথি পেশ করে বলা যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। যদি তাদের কাছে অভিষেকের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকে, তাহলে সেটা তাদেরকে 24শে জুলাই আদালতে জানাতে হবে। এবং এখন আদালতের সওয়াল জবাব ইউটিউবে লাইভ স্ট্রিমিং হয়, বঙ্গবাসীও দেখতে পাবেন, কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, কারোর মুখের ঝাল খেতে হবে না। যতদূর সম্ভব আমি জানি যে ভারতবর্ষের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজুই হাইকোর্টে 24শে জুলাই ইডির হয়ে সওয়াল করবেন, অভিষেকের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিংভি, আর সৌমেন নন্দীর হয়ে মামলার হয়ে সওয়াল করবেন ফিরদৌস সামিন। অর্থাৎ একটা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে বিষয়টা। আমরা জানতে পারবো যে কি কি তথ্য প্রমাণ ইডির হাতে আছে নিয়োগ দুর্নীতিতে অভিষেকে জড়িয়ে থাকার বিষয়ে, কারণ সুপ্রিম কোর্টে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু তার সওয়ালে বলেছিলেন শুধু কুন্তল ঘোষের চিঠি নয়, নিয়োগ দুর্নীতিতে অভিষেকে জড়িয়ে থাকার কিছু তথ্য প্রমাণ নাকি তাদের হাতে আছে। মাননীয় বিচারক বলেছেন এই তথ্য প্রমাণ পেশ করতে হবে, তিনি শুনবেন, তাহলে ইডিকেও করতে হবে। যদি সেরকম জোরালো তথ্য প্রমাণ ইডি হাজির করতে পারে, আমার ধারণা যে মাননীয় বিচারপতি তদন্তের অগ্রগতিতে কখনোই কোনো বাধা দেবেন না। সুপ্রিম কোর্টে দেয়নি, ভারতবর্ষের কোনো আদালতের কোনো বিচারক তদন্ত প্রক্রিয়াকে বাধা দেওয়ার মতো কোনো নির্দেশ দেন না, তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ অবশ্যই দেন, রক্ষা কবচ দেন, কিন্তু রক্ষা কবচ মানে এই নয় যে তদন্তের প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। অভিষেক সব জায়গায় ঘুরেছেন, সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিলেন, সুপ্রিম কোর্ট শোনেননি, গ্রীষ্মাবকাশের পরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার রক্ষা কবচ খারিজ করে দেয়, আবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। 24শে জুলাই আমার মনে হয় এই সব সংশয়ের অবসান হবে এবং প্রকৃত বিষয়টা আমরা জানতে পারবো, এবং ইডি হাইকোর্টের নির্দেশে বাধ্য হবে তাদের কাছে নিয়োগ দুর্নীতিতে অভিষেকে জড়িয়ে থাকার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আদৌ আছে কিনা সেটা আদালতকে জানাতে। তাহলে 24শে জুলাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন এই নিয়োগ দুর্নীতির তদন্তে। আচ্ছা, অভিষেক কবে আদালতের দ্বারস্থ হলেন? 19শে জুলাই। 19শে জুলাই কলকাতার তিনটে জায়গাতে 35 জন ইডির অফিসার একযোগে তল্লাশি চালিয়েছিলেন। একটা ক্যামাক স্ট্রিক্ট। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন।
একটা প্রিন্সন ওয়াশরুমের একটা যেন কোথায় তিনটে রিয়েল এস্টেট কোম্পানিতে অভিযোগ, সেখানে কাকুর নিয়োগ দুর্নীতিতে যে বেআইনি টাকা রোজগার করেছিলেন সেই টাকা ওইসব রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে লগ্নি করা হয়েছিল যাতে সেই টাকাগুলোকে সাদা করা যায় এবং যে টাকা লগ্নি করা হয়েছিল তার বহুগুণ রিটার্ন পাওয়া যায়। কলকাতার এক নামি চার্টার অ্যাকাউন্টেন্টও কিন্তু ইডির নজরে আছেন। তাহলে নিয়োগ দুর্নীতির জাল কতদূর ছড়িয়ে আছে আপনারা বুঝতে পারছেন। আমরা অধৈর্য হয়ে উঠছি। 2012 থেকে এই নিয়োগ দুর্নীতি চলছে, 10 বছর ধরে মানিক আলো করে বসেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে। পার্থবাবু মানে প্রায় 2013-ই হবে, 13 থেকে 21 সাল পর্যন্ত উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন, অতগুলো আমলা, অনুপ্রাণিত আমলা, অনেকগুলো চোর ডাকাত মিলে লুট করেছে, চাকরি বেচেছে খোলামখুচির মতো, মুড়িমুড়কির মতো, 1,000 কোটি টাকার দুর্নীতি। এখানে এরা কি বলবো আর কি, সব কিছু জানতে পারেন মহীয়সী নারী, আর 10 বছর ধরে চাকরি বিক্রি হলো, লুট হলো, সংগঠিত অপরাধ হলো স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে, কেউ কিছু জানল না। কোন অজ্ঞাত কারণে মানিক বরচাজকে প্রতি বছর এক্সটেনশন দেওয়া হলো? দেখুন, গত বছর 21 জুলাই পার্থবাবু মঞ্চে খুব দাপাদাপি করেছিলেন, 22 জুলাই ভোরবেলা তার বাড়িতে চলে গেছিল সিবিআই, 1 বছর ঘুরতে চলল পার্থবাবু, কিন্তু এখনো জামিন পেলেন না। মানে অনেক আটঘাট বেঁধে ইডি সিবিআই নেমেছিল যাতে এমন আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ পেশ করেছিল যে পার্থবাবু জামিন পেতে না পারে। তারপর 22 জুলাই থেকে এবছরের 21 জুলাই পার্থ, মানিক, জীবনকৃষ্ণ সাহা, একগুচ্ছ শিক্ষা দপ্তরের কর্তা, গরু পাচারের অনুব্রত, হালে কৌস্তুভ রায়, কালীঘাটের কাকু, 10 প্রায় 1 ডজন লোক, তো আমি ওই দালাল ফালালকে ধরে বলছি, 1 ডজন লোক কিন্তু এখন জেলে। তাহলে টাইম ফ্রেমটা দেখুন, 2022-21 জুলাই থেকে 2023-21 জুলাই, পাক্কা 1 বছর, প্রায় 1 ডজন চোর চিটিংবাজ জেলের ভিতর। তাহলে আমাদের তো একটু ধৈর্য ধরতে হবে, একটা সংগঠিত অপরাধের কিনারা রাতারাতি হয় না, অনেকেই অধৈর্য হওয়াটা স্বাভাবিক, কারণ সিবিআই এর অতীত ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়, নোবেল চুরির কিনারা তারা করতে পারেনি, চিটফান্ড মামলাও তো বিষবাহ জানে। শুনলাম শুভেন্দুবাবু চিঠি লিখেছেন সিবিআই ডিরেক্টরকে যে কুণাল গো, যিনি 3.5 বছর এই সারদা মামলায় জেল খেটেছিলেন, তার কিছু কিছু বচন তো প্রবাদে পরিণত হয়েছে, যখন তিনি ওই আদালতে যেতেন বা আদালত থেকে বেরোতেন চিৎকার করে অনেক কথা বলতেন, আর পুলিশ ভ্যানের গায়ে ধাঁই ধাপাধাপ করে আওয়াজ করতো যাতে কুণাল বাবুর অমৃত বচনগুলো কেউ শুনতে না পারে। সেটাই প্রেক্ষিতেই শুভেন্দুবাবু চিঠি দিয়ে বলেছেন যে কুণাল ঘোষের বক্তব্যে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে, তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তিনি কিছু তথ্য প্রমাণ জমা দিয়েছেন বলে তার দাবি। অর্থাৎ খেলা জমে উঠেছে। টাইমিংটা লক্ষ্য করুন, লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই শুভেন্দুবাবু তৎপর হলেন। বিরোধীরা বলছেন শুভেন্দুবাবুর এসব বলার কোনো এখতিয়ার নেই, তারাও বলতে পারেন শুভেন্দুবাবুকে জেরা করা হোক, ওয়াই নট, গণতান্ত্রিক দেশ, কাউকে দুর্নীতির প্রশ্নে কাউকে সমর্থন করার প্রশ্ন ওঠে না। যদি আপনাদের মনে হয় আপনারাও সিবিআইকে চিঠি দিন, কিন্তু ওই সারদাকর্তার জেলের ভিতরে থেকে লেখা চিঠি ওগুলো মনে হয় আইনত গ্রাহ্যও নয়, ঠিক কুন্তলের মতো, মানে অনেকেই বলছেন সাজানো চিত্রনাট্য, এবং এই সাজানো চিত্রনাট্য সবাই ধরা পড়েছে। শুভেন্দুবাবুর রক্ষা কবচ উঠে গেছে, অর্থাৎ এফআইআর করতে পারবে। আগে মাননীয় বিচারক রাজাশেখর মান্তা 26টা এফআইআরের এগেনস্টে রক্ষা কবচ দিয়েছিলেন, শুভেন্দুকে বলেছিলেন আর কোনো এফআইআর করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। এখন এটা জনস্বার্থ মামলা হয়েছে,
তাতে বলা হয় যে শুভেন্দু প্রচুর্যাকে উস্কানি দিয়েছেন, ব্যালট পেপার লুট করার কথা বলেছেন, ব্যালট পেপার ভাঙার কথা বলেছেন, এগুলো নাকি পঞ্চায়েতে হিংসার প্ররোচনা দিয়েছেন। মাননীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ বলেছে এফআইআর করতে পারো কিন্তু তথ্য প্রমাণ নিয়ে, কিন্তু গ্রেপ্তারির মতো কঠোর পদক্ষেপ করা যাবে না আদালতের অনুমতি ব্যতীত। খুব ভালো, আমরা সবসময় মনে করি ল উইল টেক ইট ওন কোর্স। তবে শুভেন্দুবাবুর এগেনস্টে ত্রিপল চুরির মামলা থেকে শুরু করে হাবিজাবি অনেকগুলোই মামলা আছে, সাদা চোখে আমাদের মনে হয় এগুলো অর্ধেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু চব্বিশে জুলাই যে মামলাটা শুনানি হবে সেটা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেটা ইডি মূল কাজ, টাকার উৎস কী, সেই টাকা কোথা থেকে কোথায় কোথায় হাত বদল হয়েছে, এন্ড বেনিফিশিয়ারি কী। ভারতবর্ষের অ্যাডিশনাল জেনারেল এস বি রাজু সুপ্রিম কোর্টের সওয়ালে বলেছেন যে শুধু কুন্তলের চিঠি নয়, নিয়োগ দুর্নীতিতে অভিষেকের যুক্ত থাকার কিছু প্রাথমিক তথ্য প্রমাণ নাকি তাদের হাতে আছে, তিনি বলেছেন সুপ্রিম কোর্টে সওয়ালে। তাহলে চব্বিশে জুলাই এস বি রাজু হয়তো সওয়াল করবেন ইডির হয়ে, তিনি নিশ্চয়ই মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষের এজলাসে কী কী তথ্য প্রমাণ ইডির কাছে আছে সেগুলো দাখিল করবেন। মাননীয় বিচারক যদি মনে করেন যে যে তথ্য প্রমাণ ইডি পেশ করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ তদন্তের স্বার্থে, তখন তিনি নিশ্চয়ই তদন্তের প্রক্রিয়া যাতে বাধাপ্রাপ্ত হয় এরকম কোনো নির্দেশ দেবেন না, কেউই দেন না, প্রধান বিচারপতিও দেননি। তিনি বলবেন ল উইল টেক ইট ওন কোর্স, আমরাও চাই ল উইল টেক ইট ওন কোর্স, একটা অপরাধী যেন ছাড়া না পায়। কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে এরা ভেঙে দিয়েছে, এদেরকে ছাড়া যাবে না, মানুষের হেঁসেলে এর অভিঘাত পড়েছে। শুধু তৃণমূলের যারা কর্মী সমর্থক তাদের পরিবারে অভিঘাত পড়েনি নিয়োগ দুর্নীতি, তাদের পরিবারে লেখাপড়া জানা ছেলেমেয়েগুলো চাকরি প্রত্যাশী নয়, তারাও চাকরিটা পায়নি, চাকরিটাকে নিলাম করা হয়েছে, নিলাম। আবার দেখুন না, একাদশ দ্বাদশ শ্রেণী ওয়েমাসির প্রকাশ হয়েছে, প্যান্ডোরার বাক্স খুলল বলে একটা দপ্তরের নিয়োগ এরা ঠিক করে করেনি। অতএব চব্বিশে জুলাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন, আদালতে আশা করব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।